টেইলরকে হলিউডের স্বর্ণযুগের অন্যতম অভিনেত্রী হিসেবে বলা হয়। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের নারী কিংবদন্তির তালিকায় সপ্তম স্থানে রয়েছে টেইলরের নাম। অভিনয় দিয়ে যেমন খ্যাতি অর্জন করেছেন, অনেকগুলো বিয়ে করেও তেমনি সমালোচনা কুড়িয়েছেন এই ব্রিটিশ মার্কিন অভিনেত্রী। টেইলর তার জীবনে 7 জন পুরুষকে মোট 8 বার বিয়ে করেছিলেন। তার ব্যক্তিগত জীবনের নানা ঘটনা বরাবরই পত্রিকার পাতায় গরম খবর হয়েছে। একবার এক বিয়ের পর ডিভোর্স দিয়ে আবার ওই ব্যক্তিকে বিয়ে করার অভিজ্ঞতাও হয়েছে তার। 8 বার বিয়ে থেকে মোট 4 সন্তানের মা হয়েছিলেন এলিজাবেথ টেইলর। পুরো নাম এলিজাবেথ রোজমন টেইলর। 1932 সালের 27 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। 2 বার অস্কার পুরস্কার জয়ী এলিজাবেথ টেইলর অভিনয় করেছেন 50টিরও বেশি সিনেমায়। 1960 সালে বাটারফিল্ড 8 এবং হুইজ অ্যাফ্রেড অব ভার্জিনিয়া উলফ ছবিতে অনবদ্য অভিনয় করে তিনি জিতে নিয়েছিলেন অস্কার পুরস্কার। 1963 সালে ক্লিওপেট্রার চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। শিশু বয়সেই পরিচয় ঘটেছিল চলচ্চিত্র জগতের সঙ্গে। 1944 সালে মাত্র 12 বছর বয়সেই অর্জন করেছিলেন তারকা খ্যাতি। তারপর আর পেছনে ফেরত তাকাতে হয়নি তাকে। বার্ধক্যে পৌঁছে দীর্ঘদিন রোগাক্রান্ত ছিলেন এলিজাবেথ টেইলর। ডায়াবেটিস, হিপ রিপ্লেসমেন্ট সার্জারি, হৃদরোগ, ব্রেন টিউমার সহ বিভিন্ন শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। বিশ্ববিখ্যাত এই তারকা হৃদরোগে আক্রান্ত হয়ে 23 মার্চ 2011 সালে মৃত্যুবরণ করেন। ইশরাত জাহান, সময় সংবাদ।